দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা এবছরের 2023 সালের মাধ্যমিকের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। দেখো, একের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট 17টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 17 = 17। দেখো, প্রথম প্রশ্নের উত্তর হবে খ নম্বরটা, বাহালি বৌদি বলে। পরের প্রশ্নের উত্তর হবে ঘ নম্বরটা, বিরাগী রূপ দেখে। পরের প্রশ্নের উত্তর হবে খয়েরটা, বর্মা অয়েল কোম্পানিতে। চারের প্রশ্নের উত্তর হবে ঝুলন্ত বিছানায়। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘয়েরটা, গানের দুটি পায়ে। 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গয়েরটা, গঙ্গদক দিয়ে। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর, রিজার্ভার পেন। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে সুগ্রাহী কাগজ। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর, সত্যজিৎ রায়। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খয়েরটা, প্রযোজ্যকর্তা। 11 উত্তর হবে খয়েরটা, কর্মকারক। 12 প্রশ্নের উত্তর হবে গয়েরটা, রূপক কর্মধারায়। 13 প্রশ্নের উত্তর হবে গয়েরটা, ব্যাপ্তি তৎপুরুষ। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে খয়েরটা, অনুজ্ঞাসূচক বাক্য। 15 দাগের উত্তর হবে কয়েরটা, সরল বাক্য। 16 দাগের উত্তর হবে গয়েরটা, ভাববাচ্য। 17 দাগের প্রশ্নের উত্তর হবে কর্মকর্তৃবাচ্য, অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তরটা। ভালো করে দেখে নাও। দেখো, 2 দাগে তোমার প্রশ্ন দিয়েছে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 19টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 19 = 19। দেখো, 2-এর 1-এর দাগে দিয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 4 = 4। ভালো করে দেখে নাও। দেখো, 2-এর 2-এ দিয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 4 = 4। দেখো, 2-এর 3-এ দিয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 3 = 3। দেখো, 2-এর 4-এ তাকে প্রশ্ন দিয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 8টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 8 = 8। দেখো, 3-এ তাকে রয়েছে, দেখো 2-এর 4-এ তাকে প্রশ্ন দিয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 8টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 ইনটু 8 = 8। দেখো, 3-এ দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 3 করে। দেখো, 2 প্রশ্ন দেওয়া রয়েছে, 3+3 = 6। ভালো করে দেখে নাও। দেখো, 4-এর দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। দেখো, 5-এর দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। 6-এর দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। এবং 7-এর দাগে রয়েছে কম বেশি 125 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 4। তো 8-এর দাগে প্রশ্ন রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, 9-এর দাগে দিয়েছে চলতি গদ্যে বঙ্গানুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 4। 10-এর দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 5। দেখো, তারপর রয়েছে তোমাদের প্রবন্ধ রচনা। প্রথম দেওয়া রয়েছে বর্তমান যুগ ও কুসংস্কার, পরে রয়েছে বন ও বন্যপ্রাণ সংরক্ষণ, পরে রয়েছে বাংলা ঋতু বৈচিত্র্য, আর রয়েছে একটি পথের আত্মকথা। প্রশ্নের মান রয়েছে 10। কম বেশি 400 শব্দের মধ্যে যে কোনো 1টি বিষয় অবলম্বনে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে। তবে এই রয়েছে টোটাল তোমাদের 90 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না, আর আমার চ্যানেল তুমি নতুন হাত লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তুমি বন্ধুবান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করো, যারা এবছর মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।